ভারতবর্ষ একমাত্র জায়গা যেখানে আমাদের দেবতাদের নৃত্য করা আবশ্যক। যদি কেউ নাচতে না পারে তাহলে সে দেবতা হতেই পারে না। শিব হলেন নটরাজ, তিনি নর্তকদের রাজা, আর বাকিরা হলেন নর্তক। সৃষ্টির এই যে বিশাল ঘটনা, এর সবচেয়ে কাছাকাছি উপমা যা তুমি দিতে পারো সেটি একটি নৃত্যের মতো। আজ আধুনিক পদার্থবিদরা এই শব্দগুলো ব্যবহার করছেন যে জিনিসগুলো যেন নৃত্যরত। নাচের অর্থ হল যেন এর মধ্যে কোনো যুক্তিপূর্ণ সামঞ্জস্য নেই, কিন্তু যদি তুমি যথেষ্ট মনোযোগ দিয়ে দেখো একটা খুব গভীর শৃঙ্খলা রয়েছে পুরো প্রক্রিয়াটির মধ্যে। সৃষ্টির এই নৃত্য চিরন্তন স্তব্ধতা হতে নিজেই তৈরি হয়েছে। সৃষ্টির এই প্রাণ প্রাচুর্যকে বোঝাতে আমরা এই ডাইমেনশনকে বলি নটেশ বা নটরাজ, যা শিবের সবচেয়ে তাৎপর্যপূর্ণ রূপের একটি। যেহেতু সৃষ্টি এক নৃত্য, আমরা বলি ঈশ্বর হলেন নর্তক, তাই আমরা যখন বলি শিব হলেন নটরাজ আমরা ব্যক্তিবিশেষের নৃত্যের কথা বলছি না। সেই জন্যই চারপাশে ওই বৃত্তটি থাকে। বৃত্তটি সর্বদাই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতীক, কারণ কোনো কিছু গতিশীল হলে এই সৃষ্টিতে যে সবচেয়ে স্বাভাবিক আকার তৈরি হয় সেটা হলো একটা বৃত্ত। কোনো কিছু যা নিজে থেকে ঘটে তার আকার গোল হয়। পৃথিবী গোল, চাঁদ গোল, সূর্য গোল, অন্যান্য সমস্ত কিছুর আকার গোল, কারণ বৃত্ত এমন একটি আকার যার প্রতিরোধ সবচেয়ে কম। সেই জন্য নটরাজের চারপাশের বৃত্তটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিরূপ। তিনি হলেন একজন মহাজাগতিক নর্তক, এভাবেই চিরকাল তিনি বর্ণিত হয়েছেন। তুমি এই নৃত্য অনুভব করতে পারো অথবা তুমি নিজেই নৃত্য হয়ে উঠতে পারো। শুধু মনোযোগ দিয়ে দেখলেই তুমি এই নৃত্যের সৌন্দর্য অনুভব করতে পারবে বা তুমি নাচতে পারবে। কিন্তু তুমি যদি এই নাচটি বুঝতে চাও সেরকম কিছুই পাবে না। তোমার কাছে শুধু দুটো বিকল্প আছে। যদি তুমি নাচের সৌন্দর্য অনুভব করো পর্যবেক্ষণ নিরীক্ষণের মাধ্যমে, আমরা বলবো তুমি একজন অনুসন্ধানকারী। তোমাকে বৈজ্ঞানিক বলা যেতে পারে, কিন্তু তাও তুমি এক অনুসন্ধানকারী। তুমি জানতে চাও, তাই তুমি মনোযোগ দিচ্ছ। তুমি যদি মনোযোগ দাও তুমি হলে একজন অনুসন্ধানকারী। যদি তুমি সেই নাচ হয়ে যাও তুমি পরম সত্তা, এক যোগী হয়ে ওঠো। এই বিকল্পই তোমার কাছে আছে।